أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته এই পৃথিবীতে সহি হাদিস কে দিবেন? আল্লাহ দিবেন না কোনো উজবেকিস্তানের লেখক দিবেন, না কোনো ইরাকি লেখক দিবেন, না কোনো খোরাসানের অথবা ইরানের বা আফগানিস্তানের কোনো লেখক দিবেন, না কোনো নবী রাসুল দিবেন? এই প্রশ্নগুলির উত্তর যদি আমরা কোরআন থেকে খুঁজি, তো কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি, অবশ্যই তোমাদের সকলকে কিয়ামতের দিকে তিনি জমা করতে যাচ্ছেন। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহ ব্যতীত আর কে হতে পারে যে উত্তম হাদিস বলবে? সর্বোত্তম হাদিস বলা একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আর কেউ হতে পারে না। কিন্তু আজ আপনি এবং আমি যেসব গ্রন্থগুলি হাদিসের গ্রন্থ মনে করে যাচ্ছি, সেগুলি কেমন হাদিসের গ্রন্থ? সেজন্য কোরআনের 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাই আল্লাহ বলছেন, ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ, তারা বেহুদা হাদিস বেচা কেনা করে, কেনা বেচা করে, প্রচার প্রসার করে, প্রিন্ট করে, বিক্রি করে। তাদের আসল উদ্দেশ্য হল মানুষ যেন কোরআনচ্যুত হতে পারে। তা আল্লাহ বলছেন, তাদেরকে আমি অবশ্যই অপমানজনক শাস্তি দেব। আল্লাহ তাআলা থেকে অন্য কেউ এই পৃথিবীতে হতে পারে না ওমানাস্তাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস হিসাবে সর্বোত্তম হাদিস বলবেন না, কেউ হতে পারে না। আর এই শিক্ষা মূলত সকল নবী রাসূলদের। ওনারা সবাই নিজ নিজ কওমের লোকদেরকে বলতেন, আল্লাহ ব্যতীত সর্বোত্তম হাদিস আর কেউ বলতে পারে না, যা চিরস্থায়ীভাবে কোরআনে রয়েছে দুনিয়ার প্রথম দিন থেকে। কিন্তু মানুষেরা দিচ্ছে কি, অমিনান নাস ইমাইয়াশতারি লাহওয়াল হাদিস, বেউদা হাদিস দিচ্ছে মানুষ। আর আল্লাহ যে সর্বোত্তম হাদিস বলেছেন সেগুলি কোথায়, তার উত্তরে এই কোরআন বলছে 39 নম্বর সূরা জুমার এর আয়াত নম্বর 23-এ, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস কিতাব, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। আবার এটিকে আল্লাহ বলছেন জালিকা হুদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলা পক্ষ থেকে হিদায়াতের গ্রন্থ। আমি মুসলিম, আমি যদি সহি হাদিস খুঁজতে যাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসের একটি গ্রন্থ এসেছে, আর কিছু মানুষের পক্ষ থেকে অনেকগুলি হাদিসের গ্রন্থ এসেছে। আমি কোন দিকে যাব? আমি আহসানুল হাদিসের দিকে যাব না লাহওয়াল হাদিসের দিকে যাব? ফয়সালা আমার কাছে। আপনি যদি মুসলিম হন, আপনাকে ফয়সালা করতে হবে, আপনি কি সর্বোত্তম সত্য হাদিসের একটি গ্রন্থের দিকে যাবেন, না বেহুদা বেকার জাল এবং বানোয়াট হাদিসের দিকে যাবেন, যা অনেকগুলি গ্রন্থ হিসেবে আপনার আশেপাশে রয়েছে? আপনি চিন্তা করে দেখুন, আর আপনি নিজেই ফয়সালা করুন কোন দিকে আপনি যাবেন।